হ্যালো স্টুডেন্টস, ভালো আছো নিশ্চয়ই? যেমন আমরা বলেছিলাম যে ক্লাস টেনের ক্ষেত্রেও আমরা কোশ্চেন পেপার আপলোড করতে থাকবো ক্লাস টুয়েলভ এর মতো। তো আজকে একটি পেপার তোমাদের জন্য উদ্ভিদ ও প্রাণী হরমোনের উপর বেস করে, যেটা আমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে তার একটি টপিক। তো এখানে আগের পেপারে যখন আমরা আপলোড করেছিলাম পেপারটা, তখন বলেছিলাম যে 7 নম্বরের যে কোশ্চেনের সবগুলোই এমসিকিউ ছিল, এখানে তার একটা প্যাটার্ন আস্তে আস্তে দেখাও থাকবো আমরা, যে যেগুলো মাধ্যমিকের ক্ষেত্রে আসে। তো এখানে সেরকমই প্রথম 4টি কোশ্চেনকে আমরা এবারের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ হিসেবে রেখেছি। তার পাশাপাশি 5 নম্বরে একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, যেটা শূন্য স্থান পূরণ তোমাদের প্রত্যেকেই চেনা, এবং আরেকটি প্যাটার্ন যেটি পরীক্ষার ক্ষেত্রে আসে, এবং এখানে 7 নম্বরে আরেকটি প্যাটার্ন যেটি পরীক্ষার ক্ষেত্রে আসে। তো এই প্যাটার্নগুলো বারে আমরা চেঞ্জ করতে থাকবো, সাথে সাথে তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে যাচ্ছ এবং এই প্যাটার্ন গুলো বুঝতে পারছো যেগুলো মাধ্যমিকের ক্ষেত্রে আসে। তো তোমরা ঘরে বসে এই পরীক্ষাগুলো অবশ্যই দেবে, টপিকটা আগে দেখে নেবে, কোশ্চেন পেপার দেখবে না, টপিকটা আগে দেখে নেবে, টপিকটা রেডি করে নেবে, যে নিজের সময় মতো 1.5 ঘন্টা টাইম বার করে নিয়ে সেখানে পরীক্ষাটি দিয়ে তোমরা কিন্তু সেই পেপারটিকে বই থেকে মিলিয়ে বা বাড়িতে কেউ থাকবে তাদেরকে একটু দেখে নিতে পারবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার তোমাদের ক্ষেত্রে হবে। এখানে 1 নম্বরে 5টি কোশ্চেন রাখা হয়েছে, যেমন করে থাকে আমাদের পরীক্ষায় যে 2টি শব্দ লিখতে হয়, এবং সেক্ষেত্রে যে যে জায়গায় অথবা দেওয়ার দরকার হয় সেগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি। মানে ওভারঅল 7টা কোশ্চেন এখানে থাকছে, যার মধ্যে 5টি কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের করতে হবে। এরপরে 2 নম্বরের কোশ্চেন রয়েছে, যেখানে 4টি রয়েছে সংখ্যা, এবং সেখানে 8 নম্বরের এখানে হয়ে যাবে আমাদের, এবং সেখানেও কিন্তু অথবা দেওয়ার যে জায়গাগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু দিয়ে রেখেছি। এবং প্যাটার্নটা দেখবে 1+1, বিভিন্ন জায়গায় 1+1-এর ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু তোমাদের নাম্বার বেশি ক্যারি করবে। 5 নম্বরের ক্ষেত্রেও একই বিষয়, সেখানে 3+2 বা 3+2, 2+3 এই ধরনের বিষয়গুলো দেওয়া রয়েছে, যেটি তোমাদের নাম্বারকে আরো বেশি ক্যারি করাবে। দেখো অ্যাকচুয়ালি কি এগুলো সবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা তো বলার অপেক্ষা রাখছে না। পাশাপাশি একটা বিষয় দেখো, 90 নম্বরে যখন আমরা পেপার আমরা জানি, তখন হিসাব করে দেখা যাবে যে প্রায় 70 নম্বরের আমরা পেপার মানে কোশ্চেন পেপার কোশ্চেন পেয়ে যাবো, যারা শুধুমাত্র শর্ট কোশ্চেন। মাত্র 20 নম্বরের এমন পাবো আমরা, যেখানে 3 নম্বর হিসাবে আমাদের হয়তো লিখতে হবে প্লাস মাইনাস। তো হিউজ নাম্বার তোলার জায়গা কিন্তু এখানে রয়েছে, যদি তোমরা টেক্সট বুকটা একটু থরলি পড়ো বা ভালো করে পড়ো। তো আশা রাখছি তোমরা এই টিপস গুলোকে বা এই বিষয়গুলোকে তোমরা ফলো করবে, যাতে তোমাদের রেজাল্টটা আরো অনেক ভালো হয়। তো এই বিষয়বস্তু তোমাদের কোন টপিকের উপর কোশ্চেন পেপার চাই সেটা একটু জানাবে, এবং আমি তোমার মতো করে সিরিজ আপলোড করবই। পাশাপাশি তোমাদের সাজেশন গুলো কিন্তু কমেন্ট বক্স থেকে দেখে আমরা যেটাতে দেখবো বেশি সংখ্যক স্টুডেন্ট বলছে সেই টপিকের উপর আগে আগে আমরা কিন্তু কোশ্চেন পেপার বানিয়ে দেবো। তো আশা করছি ভালো করে পড়াশোনা করবে বা করছো। তো ভালো থেকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে একটু ফলো করো, সেখানে বিভিন্ন ধরনের লিঙ্ক পেয়ে যাবে, তার মধ্যে কিন্তু এই কোশ্চেন পেপারটা লিঙ্কও কিন্তু সেখানে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা পরীক্ষা দাও। থ্যাংক ইউ।